नमस्कार बंधुरा, आज के चले ढोकला बनाबो। खूब सहज पद्धति ढोकला बनाना देखाबो आज के अपन, एकदम नतून धरण। आगे किन्तु अपनारा एभावे हयतो कखनो खाननी, आर जदि खेये थाकेन आमाके अवश्य कमेंट करे जानाबेन। तो चले चलुन शुरू करा जाक। आज के नारकल निएछि, नारकलटा एकटु दा दिये आमि हालका करे फाटिये निएछि। तो नारकलटा आमि एखन ग्यासे बसिये देबो। उड़े जाक, एबार आमि ग्यासटा जेले दियेछि, दिये नारकलटा आमि एई जे एकटु हालका करे फाटिये निएछि। তো এভাবে নারকেলটাকে একটু, নারকেলের গায়ে খসাগুলো একটুখানি জ্বলে উঠবে, তাতে কোনো সমস্যা নেই। তো এভাবে নারকেলটাকে আমি একটু ঘুরিয়ে নেবো, একটু করে ঘুরিয়ে দেবো হালকা করে এভাবে। তো আপনারা কিন্তু সাবধানের সঙ্গে ঘোরাবেন, কারণ আমি একটু গরমে হাত দিচ্ছিল, আপনার এখানে গরমে হাত দিতে যাবেন না, হাতটা পুড়ে যাওয়ার ভয় আছে। এইভাবে উল্টে পাল্টিয়ে নারকেলটাকে আমি ভালো করে একটু ঘুরিয়ে নেবো। জাস্ট একটু হালকা এগুলো গাটা একটু গরম হয়ে গেলে খোলাটা বেশ সুন্দরভাবে অবস্থায় উঠে আসবে, একটা ফ্রেশ নারকেল পাবো, যার জন্য এভাবে। তো নারকেলটা হয়ে গেছে, দেখুন কতটা সাইড দিয়ে ফাঁকা হয়ে গেছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এইভাবে ফাঁকা হয়ে যাবে নারকেলটা, দেখুন আস্তে আস্তে একদম ফাঁকা হয়ে গেছে অনেকটা, কিন্তু এতটা ফাঁকা ছিল না, একদম জয়েন্ট ছিল। তো এবার আমি বুঝে গেছি যে এটা হয়ে গেছে অনেকটা। তো আপনারা চালে চিমটি দিয়েও কিন্তু দেবেন, বা এর মধ্যে রুটি শাঁখার জালের মধ্যেও দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। বন্ধ করে দেবো, নারকেলটা একদম ভিতরটা হয়ে গেছে, তার মধ্যে তুলে এটা ঠান্ডা করতে দেবো যতক্ষণ। আমার গ্যাসটা জ্বেলে নিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম ছোট একটা। ঢোকলাটা কিন্তু একদম অন্য স্বাদে বানাবো আপনাদের বলেছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি ছোট প্যান, প্যানের মধ্যে দিয়ে দেবো একটু অল্প পরিমাণে তেল। একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, সর্ষে দিয়ে দিলাম একটা, কারি পাতা দিয়ে দিই। এখানে আমি নিয়ে নেবো এক কাপ মতো জল। কাটা বানিয়েছি সেটা দিয়ে দেবো জলের মধ্যে। এবার আমি দিয়ে দেবো বেসন, আপনার যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী আপনারা বেসনটা দিয়ে দেবেন। এখানে আমি চামচের, এই চামচের তিন চামচ বেসন দিয়ে দিলাম। স্বাদ অনুসারে আমি লবণটাও দিয়ে দেবো, দিয়ে দেবো। এখানে নিয়েছি আমি বিট, চা চামচের দু চামচ কুচিয়ে নিয়েছি, এখন ঝুড়ো ঝুড়ো করে, যেগুলো কাঁচা অবস্থায় খাওয়া যায় সেই সবজিগুলো কিন্তু এর মধ্যে দেওয়া যায়। কাঁচা লঙ্কা কুচানো, গাজর কুচানো, কুচানো পেঁয়াজ। ঢোকলা আপনারা অনেক রকম খেয়ে, এটা ক্যাপসিকাম, তো অনেক রকমের খেয়েছেন। এইভাবে ঢোকলা কিন্তু একদম অন্য স্বাদ, আমি এভাবে বানিয়েছি কয়েকবার, আমার দুই ছেলে প্রচণ্ড ভালো লেগেছে। তো বললো মা এটা একবার ছেলে বন্ধুদেরকে দেখাও, তো আমি ওই জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি। সুন্দর করে মেখে নেবো একটু জল দিয়ে, এবং এভাবে রেডি হয়ে গেছে। তো আমি এটা এভাবে এখন একটু ঢাকা দিয়ে দেবো, ততক্ষণ আমি এদিকে নারকেলটাকে এবার ছাড়িয়ে নেবো। নারকেলের দা দিয়ে, যেহেতু এই অনেকটা ফাঁকা হয়ে গেছে, দেখুন কতটা ফাঁকা হয়ে গেছে, তো এইভাবে চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। দেখুন খুব সাবধানের সঙ্গে এটা এ করবেন, নাহলে এখানে হাতটা কেটে যায় না। যারা নতুন এ করবেন তারা খুব সাবধানে। এটা আমি কিন্তু প্রায় নারকেলটা, আমার নারকেল খুব পছন্দের একটি খাবার, আমি নারকেল ভাত করে খেতে খুব ভালোবাসি। তো যার জন্য নারকেলটা আমি কীভাবে ছাড়াতে হয় খুব ভালো করে আমি জানি। তো দেখুন কত সহজে আমি সারিয়ে ফেলেছি নারকেলটা, একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার আমি মেশিন দিয়ে সুন্দর করে এটা ছাড়িয়ে নেব নারকেলটা, এই গোটা অবস্থা। এর মধ্যে কিন্তু এখন জলটা রয়েছে, আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন। তো ওটা সুন্দরভাবে ছাড়িয়ে নেবো, সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তো আমি এটা একটা মেশিন দিয়ে চেঁচে নেবো, এর থেকে জলটা বের করে নেব, এর থেকে আমি এবার জলটা বের করে নেব। দেখুন জলটা বের করে নিয়েছি,
দিয়েছি নারকেলটা আমি যোগ করে মেশিন দিয়ে একটু এভাবে সুন্দর করে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি যতটা লাগবে আবার আমি কষে কষে ব্যবহার করব এবার এর মধ্যে দিয়ে দিলাম বেসনের মধ্যে বেসনের মধ্যে আমি চিনিটাও দিয়ে দেব এবার কিন্তু আর আলাদা করে জলটা বানাতে হয় না জাস্ট চাটনি দিয়ে কিন্তু খাওয়া শুরু করা যায় চলে চলুন আমি একদিকে জলটাও বসিয়ে দিয়েছি গ্যাসে একটা বাসন নিয়েছি এখানে আপনাদের কাছে যদি ইডলি মেকার থাকে তো ইডলি মেকার দিয়েও বানানো যায় আমার কাছে ইডলি মেকার আছে তো আমি তাও এখানে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো আপনাদের একটা কিনোর প্যাকেট দেবো এখানে কিন্তু আমি টক দই ব্যবহার করি টক দই অবশ্যই আমি ব্যবহার করবো চাটনির জন্য নিয়েছি এক কাপ টক দই তো আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন তো টক দইটা লাগবে না এই কিনোটা দিলেই জাস্ট একদম রেডি হয়ে যাবে ধগলা তো এইভাবে দিয়ে একটু ফাটিয়ে নেবো এর সঙ্গেও কিন্তু কোনো বাসনের মধ্যে বসিয়েও দিতে পারেন এটা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে খুব ঝটপট বানানো হয়ে যায় আমি নিয়ে নিয়েছি পেপার তো আপনাদের কাছে যদি সাদা কোনো পেপার থাকে এভাবে তো সাদাও নিতে পারেন আর এই পেপারটাও নিতে পারেন এই পেপারগুলো কিন্তু খুব ভালো টিফিনের জন্য তো আমি এই পেপারগুলো দিয়ে একবার ডাইরেক্ট বানিয়ে সুন্দর করে মুড়ে দিলে কিন্তু এটা খুব ভালো সফট থাকে যার জন্য ছোটো ছোটো পিস করে এভাবে কেটে নিতে হবে এটা এর মধ্যে দিয়ে দিতে হবে পুরোটা যাতে না কভার হয় ছিদ্রগুলো কিন্তু কিছুটা যেন থাকে এই যে সাইডগুলো থেকে যেন ধোঁয়াটা বেরো সেভাবে রাখতে হবে এবার আমি ধোগলাটা দেওয়ার আগে নারকেলগুলো এভাবে এই উপরে দিয়ে দেবো এটা আপনারা কিন্তু নারকেল না দিয়েও বানাতে পারেন তো আমার কাছে ধোগলা মানে যেন নারকেলটা যত বেশি পরিমাণ পড়বে তত যেন আমার খুব ভালো লাগে খেতে যার জন্য আমি নারকেলটা কিন্তু বেশ পরিমাণ মতনই দেবো তো আমার এখানে ধোগলার গলাটা একদম রেডি তো আমি এখানে এবার একটু ফাটিয়ে নেবো এভাবে ফাটিয়ে নিয়ে জাস্ট এর উপরে দিয়ে দেবো সুন্দর করে গোল করে দিয়ে দেবো তো আপনারা এখানে বেশি পরিমাণও দিতে পারেন এভাবে বানালে তাড়াতাড়ি হবে যার জন্য আমি এখন ছোটো ছোটো করেই বানাবো এবার আমি উপর থেকেও সেম নারকুল দিয়ে এভাবে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো এভাবে তো আমার কাছে ইডলি মেকার আছে তো আমি ইডলি মেকারও কয়েকটা বানিয়ে দেখাবো আপনাদের আমি ওদিকে ইডলি সরি ওদিকে ধোকলাটা রেডি হতে হতে আমি বানিয়ে নেবো চাটনি টমেটোর সঙ্গে দিয়ে দেবো চারটে লঙ্কা দিয়ে দেবো রসুনগুলো কয়েকটা তো রসুনগুলোও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো এক কাপ টক দই আপনারা এখানে টক দইটা না দিলেও যদি চান এখানে দিয়ে দিতে পারেন তেঁতুল কিংবা খাজুর কোনো ধরনের টক দিয়ে দিতে পারেন তো আমি এবার দিয়ে দেবো নারকল এখানে আপনারা চাইলে বাদাম ব্যবহার করতে পারেন তো আমি চাটনিটা একদম আমার মতো করে বানিয়ে দেখাচ্ছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা হয়তো অনেক ধরনের বানিয়ে খেয়েছেন চাটনি তো এবার আমি দিয়ে দেবো ধনে পাতাটা একদম আমার গাছে ছাদ বাগান থেকে তোলা একদম তাজা জাস্ট আমি এক্ষুনি তুলে নিয়ে এসেছি এটা আমি ভালো করে এবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো এবার আমি দেখে নেবো এটা রেডি হয়ে গেছে কি আমি উপর থেকে একটু বিটকপি ছড়িয়ে দিয়েছিলাম খুব সুন্দর দেখতে হয়েছে তো আমি টেস্ট করে দেখে নেবো এবারে এটা হয়েছে কি না একদম রেডি হয়ে গেছে এটা আমি লাগিয়ে নেবো এবার ওদিকে বসিয়ে দিয়েছি ইডলি মেকারটা জলটা গরম হয়ে গেলে এখানেও বসিয়ে দেবো এখানে কিন্তু কেকের বাটি করেও কিন্তু একেবারে সব বসিয়ে দেওয়া যায় মোটা করে সেটাও ধোকলা খুব ভালো সুন্দর হয় তো চেক করা হয়ে গেছে এটা এবার আমি লাগিয়ে নেবো এটা কিন্তু এভাবে সিলভার পেপার দিয়ে এটা এইভাবে তুলে নিতে হবে একদম রেডি হয়ে গেছে এটা আমি লাগিয়ে নেবো আর একটা দিয়ে দেবো এই পেপারটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি পরের বার দেবো এবার আমি একটা অন্য পেপার দেবো আর এটা ঠান্ডা হয়ে গেলে লাগিয়ে নেওয়ার পরে একটা পেপার দেবো এবার আমি ইডলি মেকারেও সেম এইভাবে দিয়ে দেবো
এবার আমি ঢোকলাগুলো ইডলি মেকারেও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর দেখতেও হয়। তো চাটনিটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসেছি। আর বসিয়ে দিচ্ছি একটুখানি, আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। এটা গরম হয়ে গেলে এবার অল্প করে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সর্ষেটা, গ্যাসটা বন্ধ করে দেবো। এবার দিয়ে দেবো কারি পাতা, আমি এখানে দিয়ে দেবো চাটনিতে অল্প একটু সামান্য পরিমাণে চিনি, যদি এর মধ্যে টক দইটা দেওয়া আছে। এবার আমি এটা দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দেবো। বানানো হয়ে গেছে দেখুন, একদম কত সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এইভাবে আপনারা ঢোকলা বানিয়ে খেয়ে দেখবেন, আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা কতটা সুন্দর হয়েছে আপনাদের ভেঙে দেখাচ্ছি, একটা ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কেকের মতন দেখতে হয়েছে। বাচ্চারা কিন্তু এভাবে বানিয়ে দিলে সবজিও খাওয়া হবে আর ঢোকলাটাও খাওয়া হবে খুব ভালোভাবে, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম।